প্রিয় দর্শক আমি তাসলিমা তামান্না আপনাদের স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে আজ বৃহস্পতিবার বাইশ ডিসেম্বর দুই জানিয়ে দিচ্ছি আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম সমকালের আজকের মূল প্রতিবেদন শিরোনাম সঞ্চয় ভাঙার প্রবণতা কিছুটা কমছে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে ফিরেছে নয়শো কোটি টাকা এর আগে কয়েকদিন ধরে গড় নগদ উত্তোলন ছিল বাইশ কোটি গৃহকর্মী নির্যাতন নিয়ে সমকালে প্রথম পাতায় একটি উল্লেখযোগ্য খবর রয়েছে শিরোনাম মুখে স্কস্টেপ সুপার গ্লু দিয়ে হাত জোড়া প্রথম পাতার নিচের অংশে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম চতুর্থ দফায়ও ফখরুল আব্বাসের জামিন মেলেনি এবার হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি দ্বিতীয় পাতার মূল শিরোনাম তিন বছরে আওয়ামী লীগের আটষট্টি জেলা সম্মেলন শেষ হচ্ছে তৃণমূলের কার্যক্রম দশ জেলা ও সত্তর উপজেলা থানা শাখার সম্মেলন জাতীয় কাউন্সিলের পর দেশে প্যারেলি মুক্তি নিয়ে যে আইন বিদ্যমান রয়েছে তার বাস্তবায়ন নিয়ে উঠেছে প্রশ্ন এই নিয়ে আজকের সম্পাদকীয় লেখা হয়েছে শিরোনাম অনিয়ম অমানবিক অগ্রহণযোগ্য সমকালের আজকের সম্পাদকীয় পাতার মূল নিবন্ধটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী শিরোনাম মানুষের উপর রাষ্ট্রীয় ও সামাজিক কর্তৃত্ব নারায়ণগঞ্জের আড়াই হাজারে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর এতে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে পানির সংকট বিষয়টি নিয়ে ছয়ের পাতার মূল প্রতিবেদন শিরোনাম সুপেয় পানির সংকট বাড়ছে আন্তর্জাতিক পাতার মূল প্রতিবেদন রয়েছে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়ে শিরোনাম যুক্তরাষ্ট্রে আকস্মিক সফরে জেলেনস্কি ইউক্রেন সংকট প্যাড্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে আলোচনা হতে পারে অস্ত্র দেয়ার ফল ভালো হবে না হুঁশিয়ারি রাশিয়ার সামরিক অভিযানে লক্ষ্য পূরণের অঙ্গীকার পুতিনের শিল্প ও বাণিজ্য পাতার মূল শিরোনাম ট্যাক্স কার্ড পাচ্ছে একশো ব্যক্তি ও প্রতিষ্ঠান সেরা করদাতার তালিকায় হামিম গ্রুপের দুই প্রতিষ্ঠান ট্যাক্স কার্ড ও সম্মাননা দেয়া হবে আগামী আঠাইশ ডিসেম্বর বাংলাদেশ ভারতের মধ্যে চলা ক্রিকেট ম্যাচ নিয়ে খেলাধুলা পাতার মূল প্রতিবেদন শিরোনাম ক্রিসমাসের উপহার চান কোচরা দীর্ঘ চার বছর পর নতুন কমিটি পেয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এ বিষয়টি নিয়ে শেষের পাতার মূল প্রতিবেদন শিরোনাম সাদ্দাম ইনান কি পারবেন সমালোচনা খোঁচাতে ছাত্রলীগের নতুন কমিটি নেতৃত্বে ডাকসুর প্রাধান্য উত্তরবঙ্গ বৃহত্তর চট্টগ্রাম ও বরিশালের নেতা বেশি গ্রহণযোগ্য বলছে অন্য সংগঠনগুলো ভারতের হিমাচল প্রদেশে উনিশশো সালে শক্তিশালী ভূমিকম্পে কংক্রিটের স্থাপনাসহ অনেক বাড়ি ভেঙে পড়েছিল তবে টিকে ছিল পাঁচশো বছরের পুরনো দুর্গ এই নাগার দুর্গ নিয়ে সমকালের শেষের পাতায় একটি বিশেষ প্রতিবেদন রয়েছে শিরোনাম ভূমিকম্পে স্থাপনা রক্ষায় কাঠ কুনির জাদু প্রিয় দর্শক এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এছাড়াও চোখ রাখুন সমকালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন